আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরও একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের আজকে 12 নম্বর পর্ব। আজকের পর্বে আমরা হচ্ছে দেখাবো আমাদের যে প্যালেট অপশান আছে, আমাদের প্যালেট অপশান থেকে আমরা হচ্ছে এখানে যে লেআউট আছে, লেআউট থেকে আমরা হচ্ছে নেভিগেশনটা দেখাবো। তো নেভিগেশনের এখানে 4টা নেভিগেশন কিন্তু এখানে ওরা দিয়ে দিছে। তো আমরা হচ্ছে আজকে বটম নেভিগেশনটা হচ্ছে দেখব। গত পর্বে আমরা হচ্ছে এখানে লিস্ট ভিউ থেকে লিস্ট ভিউ ইমেজ এবং হচ্ছে লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সট এই বিষয়টা দেখছি। তো লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সটের ভিতরে লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সটের ভিতরে আমি এই জিনিসটা আসলে বলতে ভুলে গেছিলাম গত পর্বে। এখানে হচ্ছে আমি 3টা ভেরিয়েবল নিয়ে রাখছি। এই ভেরিয়েবলটা আপনারা কীভাবে নেবেন একজন হচ্ছে আমাকে প্রশ্ন করছিল। তো যাই হোক, এখানে ভেরিয়েবলে আসবেন। এখানে দেখেন ডান পাশে যে ভেরিয়েবল নামে অপশন আছে, ভেরিয়েবলে আসবেন। এই যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলে আসবেন। ভেরিয়েবলে আসার পর এখানে দেখেন উপরে ইনিশিয়ালাইজ গ্লোবাল নামে একটা ভেরিয়েবল আছে এবং তার সাথে একটা কিন্তু এখানে দেখেন ব্ল্যাঙ্ক বক্স দেওয়া আছে, মানে আপনি এখানে অ্যাটাচ করার জন্য। তো সেখান থেকে আপনার হচ্ছে এখানে যে লিস্ট আছে, লিস্ট আপনার লিস্টে আসবেন। লিস্টে আসার পর দেখেন এখানে দ্বিতীয় যে অপশান মেক এ লিস্ট, এটা নেবেন, এটা নিয়ে এখানে ছেড়ে দিবেন। তারপর দেখেন এখানে লিস্টের এখানে যে গিয়ার আইকন আছে, আপনার গিয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যতগুলো ইচ্ছা আপনারা স্ট্রিং অ্যাড করতে পারেন। তো আমি এখানে হচ্ছে টোটাল 7টা স্ট্রিং অ্যাড করছি। এভাবে অ্যাড করার পর এখানে দেখেন তার পাশে এই যে বাম পাশে এই যে টেক্সট নামে একটা অপশন আছে, আমরা টেক্সটে গেছি। টেক্সট থেকে এখান থেকে ব্ল্যাঙ্ক টেক্সট এনে বসেছি। বসানোর পর এখানে হচ্ছে আমি টাইপ করে দিছি নামটা। আর এই যে ছবির এই যে এইখানের যে নামটা, এগুলো হচ্ছে আমি নাম নিজে টাইপ করছি, এটাও নিজে টাইপ করছি। আর এটা যে ইমেজের যে ইয়েটা, এই ইমেজের ইয়েগুলো কিন্তু আমি আমার যে উপরে আমাদের অ্যাসেট ফোল্ডার আছে, অ্যাসেট ফোল্ডার থেকে আমি হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে এসে ওইখানে বসাই দিছি। আপনারা এইভাবে থেকে কপি করবেন। তো এখানে শর্টকাট কপি করার সিস্টেম আমি বলে দিই। এখানে জাস্ট মার্ক করবেন, মার্ক করে আপনারা কন্ট্রোল সি দিলে আপনাদের কপি হয়ে যাবে। তো আশা করি এতটুকু বুঝতে পারছি। আজকের পর্বে আমরা হচ্ছে দেখব, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা থাকুক আপাতত, বাকিগুলো থাকুক। আজকের পর্বে আমরা হচ্ছে বটম নেভিগেশনটা দেখব। তো আমি ডিজাইন পার্টে অলরেডি বটম নেভিগেশনটা নিয়ে রাখছি। এখান থেকে আপনারা জাস্ট প্যালেট অপশনের বাম পাশ থেকে এখানে নেভিগেশনে যাবেন। যাওয়ার পর এখানে বটম নেভিগেশনটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনারা বটম নেভিগেশনে কিন্তু এইরকম পাবেন। বাট আমি যদি আমার ফোনের ডিসপ্লে দেখাই আপনাকে, আমি এগুলো একটু একটু হাইড করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন এখানে বটম নেভিগেশন আমার এখানে আসলে শো করতেছে না। আমরা যদি বটম নেভিগেশন নিয়ে আপনারা একটু দেখবেন, এখানে বটম নেভিগেশনে যে শো করতেছে যে এটা কিন্তু বটম নেভিগেশন। আর আমরা বটম নেভিগেশনের যদি এখানে সবগুলো হাইড করা থাকে সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। তো আমি হচ্ছে টেম্পোরারিভাবে একটু ডিলিট করে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এখানে ব্ল্যাঙ্ক কীভাবে দেখাচ্ছে। যেহেতু আমি বলছি যে একদম A to Z প্রথম থেকে হচ্ছে আমাদের ইয়েটা শিখাবো আপনাদেরকে। বটম নেভিগেশনটাও ডিলিট করে দিচ্ছি আমি। এখান থেকে হচ্ছে বটম নেভিগেশনটা নিয়ে আসতেছি। এখানে দেখেন আপনাদের এখানে উপর দেখেন এই যে বটম নেভিগেশনটা শো করতেছে উপরে, আর আমার এখানে ডিসপ্লেতে দেখেন এখানে কিন্তু বটম নেভিগেশনটা শো করতেছে। বাট এখানে লাইভে আমাদের কিছুই শো করতেছে না, কিন্তু আমার এখানে হোম এবং হোম নামে দুটো কিন্তু অপশান শো করতেছে, বাট আমার এখানে কোনো হোম নামে কোনো অপশান নাই। তো আসলে আমাদেরকে বটম নেভিগেশনটা হচ্ছে অ্যাড করতে হবে। তো তার আগে আমি এখানে হচ্ছে আরও একটা নিয়ে নিই, বটম নেভিগেশনটা আসলে কি সেটা আমি আগে দেখাই। বটম নেভিগেশন হচ্ছে আমি যদি রবি অ্যাপে ঢুকি, আমাদের এখানে দেখেন রবি অ্যাপে আমাদের এই যে নিচের দিকে দেখেন একটা মেনু দেওয়া আছে, যে দেখছেন একটা মেনু দেওয়া আছে, এটা হচ্ছে বটম নেভিগেশন। এটাকে বটম নেভিগেশন বলে, আমি হচ্ছে শর্টকাটে বটম মেনু বলি। এখানে দেখেন ওরা কিন্তু 5টা আইটেম দিছে, আপনি চাইলে 6টা 7টা 8টা বা 2টা 1টাও অ্যাড করতে পারেন। বাট এখানে দেখেন আমাদের কিন্তু ওরা 2টা দিছে, তো আমরা চাইলে এখানে আরও বেশি অ্যাড করতে পারবো। আশা করি বটম নেভিগেশনটা আপনারা বুঝতে পারছেন কী জিনিস। এখন যদি আমরা আসি এখানে বটম নেভিগেশন এসে, আমি হচ্ছে আরও 2টা আইটেম নিয়ে এনে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্ট নিচ্ছি এবং উপরে নিচ্ছি। এটাকে হচ্ছে আমি হাইট উইথ ফিল ফ্যারেন্ট করে দিচ্ছি এবং আমি হচ্ছে এটাকে কপি করতেছি। কপি করার জন্য আপনারা হচ্ছে যেই আইটেমটা কপি করবেন সেটা মার্ক করবেন। এই যে আমি হচ্ছে এখন বটম নেভিগেশন দেখেন আমার এই ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে মার্ক করা আছে। এখন কন্ট্রোল চেপে ধরে আপনারা সিতে ক্লিক করবেন, সরি আমি আগে অন্যটা মার্ক করতেছি পরে ইয়ে করতেছি, কন্ট্রোল চেপে ধরে আপনারা সিতে ক্লিক করবেন। কপি হচ্ছে না কেন? আচ্ছা, এখানে যদি না হয় আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট করতে পারেন, আবারও ক্লিক করে আপনারা ডুপ্লিকেট করতে পারেন। তো আমার এখানে কিন্তু টোটাল 3টা চলে আসছে, বাট আমার এখানে কিন্তু আমাদের যে ইয়াটা আমাদের যে ডিজাইন পার্ট এখানে কিন্তু শো করতেছে না। আমি এখন এগুলো যদি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেই, এখন দেখেন আমার কিন্তু কালার চলে আসতেছে, আপনারা 3টা কালারই দেখতেছেন। এবং তিন নাম্বারটা যদি আমি কালার দিই একটা, আচ্ছা আমি প্রথমটা ঠিক রেখে আমি হচ্ছে বাকি 2টে হচ্ছে হাইড করে দিচ্ছি আপনাদের বুঝানোর সুবিধার্থে। এখন দেখেন বটম নেভিগেশনে যদি আমরা ক্লিক করি, আমাদের বটম নেভিগেশন যদি মার্ক করি এখানে, আমাদের তেমন কিছুই নেই, আমাদের এখানে আছে কি ব্যাকগ্রাউন্ড কালার এবং সিলেক্টেড কালার। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের এই যে সাদা কালারটা, মানে পেছনের কালার, আর এই যে সিলেক্টেড কালার এটা হচ্ছে কিন্তু আমার এই যে নীল কালারটা সিলেক্টেড কালার, আর আনসিলেক্টেড কালার এটা হচ্ছে আমাদের আনসিলেক্টেড কালার।
তাহলে তো আমরা এখানে সিলেক্টেড কার্ড এখানে এবং টোটাল এবং ভিজিবল ইনভিজিবল আপনারা বুঝতে পারছেন এটা বিষয়টা কি। এখানে আসলে কমন প্রপার্টিসে তেমন একটা কাজ নেই, আমরা হচ্ছে ব্লকে চলে যাচ্ছি। তো বটম নেভিগেশন নিয়ে আসলে তেমন একটা কাজ নাই, তেমন একটা কাজ হয় না বটম নেভিগেশনে, তেমন একটা ব্লকের কাজ নাই। এখানে যদি আসি আমরা হচ্ছে প্রথমত আমাদের যখন স্ক্রিন ইনিশিয়ালাইজ হবে, মানে আমাদের স্ক্রিনটা যখন আসবে, আমরা যখন এই স্ক্রিনে আসবো তখন হচ্ছে আমাদের, আমরা আগে বটম নেভিগেশনে আমাদের অপশানগুলো সেট করতে হবে কী কী আমরা রাখতে চাচ্ছি। তার জন্য আমরা বটম নেভিগেশনে যাচ্ছি। বটম নেভিগেশনে যাওয়ার পর এখানে দেখেন আমি এটা একটু সাইডে রাখি। বটম নেভিগেশনে যাওয়ার পর, বটম নেভিগেশন যাওয়ার পর এখানে আমাদের হোটেল টোটাল হলুদ ব্লক আছে হচ্ছে একটা, আমাদের যে মানে আমাদের কন্ডিশন ব্লক আছে একটা, কন্ডিশন ব্লক একটা, আর নীল ব্লক আছে কয়েকটা, এবং হচ্ছে আর যেগুলো হচ্ছে কমন প্রপার্টিসের ব্লক এগুলো তো আপনারা জানেন। তো প্রথমত আমাদেরকে হচ্ছে এখানে আমাদের বটম নেভিগেশনের আমাদের যে নিচে চলে আসছে এটা হচ্ছে আমাদেরকে আগে আইকনগুলো সেট করতে হবে। তার জন্য হচ্ছে এই যে অ্যাড আইটেম এই অপশনটা নিয়ে আসবো, এসে হচ্ছে আমাদের স্ক্রিন ইনিশিয়ালাইজ সেট করবো। আপনি চাইলে বাটন ওয়ানে ক্লিকেও সেট করতে পারেন। এখানে হচ্ছে আমাদেরকে আইডি দিতে হবে, তো আমি হচ্ছে আইডি দিচ্ছি ওয়ান। আপনারা যদি এখানে টাইপ করেন আইডি ওয়ান দিলে, এন্টার দিলে আইডি ওয়ান চলে আসবে, জিরো ওয়ান দিতে হবে তাহলে আসবে। অথবা আপনারা এখানে এই যে ম্যাথ ব্লক আছে অথবা টেক্সট ব্লক আছে, ব্ল্যাঙ্ক টেক্সট এনে এখান দিয়ে ওয়ান দিলেও হবে অথবা ম্যাথ থেকে দিলেও হবে। তো যেহেতু ইন্টিজার ভ্যালু সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ানটাই মানে ম্যাথ ব্লকটা ইউজ করবো, ওয়ান দিলাম। তারপর আমরা হচ্ছে টাইটেল দিচ্ছি, ধরেন হোম দিচ্ছি। হোম হোম দেওয়ার আগে আমরা হচ্ছে আমাদেরকে কোটেশন দিতে হবে, তারপর হচ্ছে এন্টার দিব, তাহলে আমাদের হোমটা সরাসরি চলে আসবে। অথবা আপনারা এখানে টেক্সট থেকে ব্ল্যাঙ্ক টেক্সট নিয়ে আসবেন, এনে হচ্ছে এখানে সেট করবেন। এবং আমাদেরকে ইমেজের নামটা দিতে হবে, ইমেজের নামটা হচ্ছে আমাদের অ্যাসেট ফোল্ডার থেকে আমরা আপলোড করে সেখান থেকে এখানে দিতে হবে। তো ইমেজটা দিতে হবে আপনাদেরকে অবশ্যই ব্ল্যাঙ্ক, ইয়াতে শুধু ব্ল্যাক দিতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যেমন আমার এই এই এইটা হচ্ছে আমাদের, সরি ইউজার ওয়ান, এই এই লোগোটা হচ্ছে আমার নিবে। আমি যদি এটা কপি করে নিয়ে যাই এখানে এবং হচ্ছে এখানে যদি সেট করি, আমি যদি সেট করতেছি আমার এটা কিন্তু সেট করা হয়ে গেছে। এখন যদি আমি একটু রিফ্রেশ দেই, এখন রিফ্রেশ দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু, আমার এখানে কিন্তু হোমটা চলে আসছে। আমি যদি দেখেন আপনারা এতক্ষণ কিন্তু হোম ছিল না, এখন কিন্তু হোমটা চলে আসছে। এখন আমি চাচ্ছি এখানে আরও একটা অ্যাড করবো, এখন জাস্ট আমাকে আইডিটা চেঞ্জ করে দিতে হবে, কারণ আমার সেম আইডি কখনো দুইটা হইতে পারে না। আমাদের যাদের আইডি কার্ড আছে, আমাদের আইডি কার্ডে কখনো দুই সেকেন্ড হয় না। এখন হচ্ছে আমি হোম থেকে প্রোফাইল দিচ্ছি, প্রোফাইল দিলাম এবং প্রোফাইলের একটা ছবি এখান থেকে সিলেক্ট করি। আসলে এটা আমার এখানে আপলোড করা মানে শুধু কালো সাদা ইয়া নাই, এটা হচ্ছে আসলে একটা টুর্নামেন্ট অ্যাপ, অনেকে ফ্রি ফায়ার দেখে হয়তো ভাবতেছেন এটা হচ্ছে একটা টুর্নামেন্ট অ্যাপের ইয়া। আচ্ছা যাই হোক, আমার আমার লোগোটাই আছে, আমি হচ্ছে লোগোটাই হচ্ছে কপি করে নিচ্ছি। এটা হচ্ছে একটা টুর্নামেন্ট অ্যাপ, এটার এটার কাজ করতেছি। আমি হচ্ছে এখন পেস্ট করে নিচ্ছি এবং হচ্ছে রিফ্রেশ দিচ্ছি। দেখেন আমার কিন্তু এখানে, আমার কিন্তু এখানে চলে আসছে। তো আমি বলছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দিতে হবে, ওটা কিন্তু আমার এডিট করা ছবির জন্য হয়নি। আপনারা কোথায় পাবেন, আপনারা হচ্ছে আপনাদের যেই ব্রাউজার আছে এখানে গিয়ে হচ্ছে ফন্টস ম্যাটেরিয়াল আইকন লিখে সার্চ দেবেন। আপনারা এই লিঙ্কটা এখানে দেখেন, ফন্টস ডট গুগল ডট আইকন, এটা লিখে সার্চ দেবেন। এখানে হচ্ছে যদি আমি যদি হোম লিখি, হোম লিখি, হোম লিখলে কিন্তু আমার এই যে হোম হোম চলে আসছে। হোম আসার পর এখানে দেখেন আমাদের এই যে বাম পাশে যদি দেখেন এখানে অ্যান্ড্রয়েড নামে অপশন আছে, আপনারা অ্যান্ড্রয়েডে যাবেন। অ্যান্ড্রয়েডে যাওয়ার পর এটা কপি করবেন, কপি করে এখন যদি আমি যদি এখানে আমাদের কদুলারে এখানে যদি লোগো এটা চেঞ্জ করে দিই, হোমটা দেই, আর আমি যদি রিফ্রেশ করি পেজটা একটু, হোম এটা শো করতেছে না, আমি আরেকবার রিফ্রেশ দিই। ও সরি, আমার শো করতেছে না কি কারণে, আমার এই হোমটা, আমার হোমের অ্যাসেস্টটা আমাকে আমাকে আপলোড করতে হবে। সরি এখানে আমি ভুল বলছি, ম্যাটেরিয়াল আইকন থেকে হবে না, আমাদের হচ্ছে আচ্ছা আমাদেরকে ম্যাটেরিয়াল আইকন থেকে হচ্ছে ডাউনলোড করতে হবে। দেখেন আমার এখানে নিচে এই যে ডাউনলোড অপশন আছে, তো আমি হোমের আইকনটা একটু সুন্দর আইকন নেই, যাই হোক আমি এটাই নিচ্ছি। এখানে দেখেন আমি যদি হোমে ক্লিক করি, এখানে দেখেন অ্যান্ড্রয়েডে যাওয়ার পর এই যে নিচে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করতে হবে, তাহলে আমাদের এই হোমের এই ফাইলটা ডাউনলোড হবে। আর অথবা আপনার চাইলে ফন্ট এই ফন্ট কি যেন নাম, ফ্ল্যাট আইকন, এখান থেকে হচ্ছে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যেই লোগোগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনারা হাজার হাজার লোক আইকন পাবেন। আমরা হচ্ছে হোম লিখে সার্চ দিচ্ছি, এখন এখান থেকে আমি একটা হোম আইকন ডাউনলোড করতেছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনাদেরকে ন্যাভিগেশনের ক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হচ্ছে ডাউনলোড করতে হবে, মানে যেটা হচ্ছে ব্ল্যাক, আপনার কালারফুল কিন্তু কাজ করবে না। আপনারা কিন্তু ন্যাভিগেশনটা নিজেরা হচ্ছে কাস্টমভাবে কিন্তু মেক করতে পারে, তার সেটা সামনে দেখাবো। বাট আমরা এখন ডিফল্টভাবে আমাদের কদুলাল যেটা দিচ্ছে সেটা ইয়ে করতেছি। তো আমার এখানে আমি হচ্ছে হোমের ইয়েটা আপলোড করতেছি আমার ইয়ে থেকে, যদিও আমার কাছে এখানে আছে, আমার এখানে অলরেডি ডাউনলোড করা ছিল। টিউটোরিয়ালটি বড় হবে, যাদের ধৈর্য আছে ভাই দেখবেন আমার এখানে, কারণ আমার এখানে ও আমার অলরেডি হোম নামে একটা ইয়ে আছে, এই যে হোম পিএনজি আছে আমার এখানে। আচ্ছা যাই হোক, আমি এটা কপি করতে নিতেছি, আমার হোম পিএনজি কিন্তু অলরেডি আমার এখানে অ্যাসেট ফোল্ডারে ডাউনলোড করা আছে। এখন যদি আমি এখানে হোম পিএনজিটা আপলোড করে দিই এবং হচ্ছে পেজটা রিলোড দিই, আমি এটা একটু উঠাই,
দেখেন আমার কিন্তু এখন হোমটা এখানে কিন্তু চলে আসছে। আমি যদিও প্রোফাইল লিখছিলাম, এই যে প্রোফাইল লেখার কারণে এখানে প্রোফাইল লেখা শো করতেছে আর আইকনটা কিন্তু হোমের আইকনটাই শো করতেছে। তো আমি এটা বাদ দিয়ে আমি হচ্ছে জাস্ট এখন এটাকে কয়েকটা করতেছি, আমি তিনটা চারটা করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে কপি করার সিস্টেমটা আরেকটা বলে দিই, এই আপনাদের যে ব্লকটা কপি করতে চাচ্ছেন সেই ব্লকটা হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে আপনারা সিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই ব্লকটা কপি হবে। এই যে দেখেন আমি ক্লিক করতেছি, কন্ট্রোল দিচ্ছি, কন্ট্রোল তো আপনারা বুঝতেছেন না, সিতে ক্লিক করতেছি আমার, সরি কোন, হ্যাঁ দেখানোর সময় ও আচ্ছা দেখ আপনারা এইভাবে দিলে আপনাদের হবে, আমার দেখানোর সময় এখন কাজ করতেছে না। আমরা জাস্ট এখান থেকে হচ্ছে আমাদের আইডিটা চেঞ্জ করেছি, অবশ্যই আপনারা আইডিটা চেঞ্জ করে দেবেন, আইডি চেঞ্জ না করলেও আসবে, আইডি চেঞ্জ না করলে যে প্রবলেমটা ফেস করবেন সেটা আমি একটু পরে বলতেছি। আমার আইডি চেঞ্জ করি নাই কিন্তু আমার আসছে, ঠিক আছে আমার এই যে সবগুলো আসছে, আমার এটা যদি ক্লিক করি তাহলে এটাতে আসতেছে, এটা ক্লিক করলে এটাতে আসতেছে। আমরা এখান থেকে হোম প্রোফাইল আমরা জাস্ট হেডটা চেঞ্জ করতে চেঞ্জ করে দিতেছি, সিএস মানে কাস্টমার সার্ভিস আমি শর্টকাটে লিখতেছি, টিজি মানে টেলিগ্রাম আপনারা একটু বুঝে নিন। আমি যদি এখন একটু এই পেজটা রিফ্রেশ দেই, আমার এখানে ক্লিক করতেছি, দেখেন এখন প্রোফাইল সিএস টিজি শো করতেছে। এইভাবে চাইলে আপনারা এখানে 1000টা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সাধারণত মেনু চারটা বা তিনটা, আর আপনি যদি এখানে তিনটে ইউজ করেন তাহলে এখানে একটা সুবিধা হবে, তাহলে সাথে সাথে নামগুলো শো করবে। দেখেন আমার এখানে কিন্তু নামগুলো শো করতেছে, এতক্ষণ কিন্তু নাম শো করেন, যদি তিনটে ইউজ করেন সেক্ষেত্রে নাম সহ শো করবে, আর চারটা ইউজ করলে কিন্তু নাম শো করবে না। তো স্যার আমি তিনটা দিয়ে দেখাচ্ছি, আপনারা চারটা পাঁচটা ছয়টা যাই চাই তাই দিতে পারবেন। এখানে আমাদের আইডিগুলো চেঞ্জ করার একটা কারণ আছে, যে আইডি যদি আপনার সবসময় আমাদের ইউনিক আইডি হয় সবারই। এখন যদি আমি বটম নেভিগেশনে যাই, যারপর দেখেন আইটেম সিলেক্টেড একটা অপশন আছে, আইটেম সিলেক্টেডের ভিতরে একটা অপশন আছে দেখেন আইডি এবং হচ্ছে টাইটেল। এখন আমরা যখন ক্লিক করতেছি আমাদের এইখানে একটা জিনিস আমরা ডিজাইন পার্টে দেখাই, আমাদের এখানে কিন্তু আমরা তিনটা অ্যারেঞ্জমেন্ট নিছি। এখন আমি হচ্ছে ব্লকে চলে যাই, ব্লকে যাওয়ার পর এখন আমরা হচ্ছে এখানে তিনটে আমরা অ্যারেঞ্জমেন্ট নিছি, এখানে আমাদের তিনটে করছি আমরা, মানে আমাদের বটম নেভিগেশনে তিনটে অপশন অ্যাড করছি। এখন আমরা যদি এইখানে যেই এগুলো আমি সিলেক্ট করছি, দেখুন আমি হোমে ক্লিক করতেছি, সিএস ক্লিক করতেছি, প্রোফাইলে ক্লিক করতেছি, আমাদের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের এই পেজটাই কিন্তু থেকে যাচ্ছে, মানে আমাদের লাল অংশটাই থেকে যাচ্ছে। এখন যদি আমরা এখানে যাই, যদি এখানে আসার পর আমরা হচ্ছে এখন সেট করব, যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর মানে যেটা ক্লিক করব সেটা যদি সেটার আইডি যদি ওয়ান হয়, এখানে দেখেন একটা জিনিস দিয়ে দিছে আইডি, আমরা যদি এখানে কার্সর ধরে রাখি মাউসে তাহলে দেখেন আইডি বের হচ্ছে, আবার যদি আমরা এখানে টাইটেলের উপর ধরে রাখি তাহলে টাইটেল বের হচ্ছে। এখন আপনি আইডি বা টাইটেল দুইটা দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এই জন্য হচ্ছে আমরা আইডিটা হচ্ছে 1 2 3 মানে একটার সাথে একটা মিলতেছে না আইডি, আপনি চাইলে 1 5 15 দিতে পারেন যেন না মিলে। আবার এখানে প্রোফাইল আপনার টাইটেল দিয়েও কিন্তু আমরা করতে পারবো, টাইটেল দেখেন এটা হচ্ছে হোম, এটা হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে সিএস, আমরা কিন্তু হোমের এজটা বড় হাতে দিছি বাট প্রোফাইলের পিটা ছোট হাতে দিছি। এখন আমরা যদি আরেকটা নেই হোম নামে, সেটা আমরা যদি হোমটা যদি এজটা ছোট হাতে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা কিন্তু দুইটা আইডি হয়ে গেছে, মানে এখানে স্পেলিংয়ে কিন্তু বড় হাতের ছোট হাতের চলে আসছে। তো এখানে আমরা হচ্ছে এখন আমরা সেট করব, আমরা সেট করব এটা, যদি আমরা যদি ডিজাইন পার্টে যাই, আমার এখানে লাল সবুজ এবং হচ্ছে বেগুনি কালার আছে। এখন আমরা ধরেন যে হোম, যেটা হোমের এখানে আমাদের হোম যেটি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে লালটা শো করবে, প্রোফাইলে ক্লিক করলে আমাদের সবুজটা। আচ্ছা আমি তারপরে এখানে একটা লিখে দেই, এটা হচ্ছে সবচেয়ে বেশি বেটার হবে আপনাদের জন্য, একটু সময় লাগলেও এটার আমি একটু এটা মিনিমাইজ করতেছি। আমি হচ্ছে হোম দিচ্ছি, আচ্ছা আমি হচ্ছে হোম দিচ্ছি, এটা এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, হোম দিচ্ছি, এটা হচ্ছে হোম প্রোফাইল, আপনাদের একটু বোঝার সুবিধাতে যেহেতু বুঝাচ্ছি, যারা দেখবেন তারা অবশ্যই, যাদের ধৈর্য আছে তারা হচ্ছে সম্পূর্ণটাই দেখবেন, আর না দেখলে আমার কিছু করার নাই ভাই, আমি বানাচ্ছি, আমার কত যে কষ্ট হচ্ছে সেটা আমি জানি, আমার পেইড একটা কাজ আছে, এই যে টুর্নামেন্ট অ্যাপের ভিতরে আমি বানাচ্ছি, এই টুর্নামেন্ট অ্যাপটার ভিতরে বানাচ্ছি আমি, আপনাদের টিউটোরিয়াল বানাচ্ছি, এটাই আজকে গতকালকে আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু রাতে আমি প্রায় আধা ঘন্টার উপরে আমি ভিডিও মেক করছি, প্লাস হচ্ছে আপনাদের করছি, ভিডিও এডিট করছি, সব মিলিয়ে আর করা হয়নি, আর দেখুন স্ক্রিনে রাখলাম, সব মিলিয়ে এটা হেড ওভার দিতে পারিনি, আজকে দেওয়ার কথা, আজকেও আগে টিউটোরিয়াল বানাচ্ছি, পরে হচ্ছে ওনার কাজ করবো, কাজ মোটামুটি প্রায় শেষ। আচ্ছা এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, এখন আমি চাচ্ছি যে যদি আমাদের আইডি মানে ওয়ান হয়, মানে আইডি বলতে হোম, হোম যখন আমরা ক্লিক করব তখন আমাদের হচ্ছে লালটা শো করবে আর ওই দুইটা শো করবে না, আবার যখন আমরা প্রোফাইলে ক্লিক করব তখন আমাদের সবুজটা শো করবে, বেগুনিটা আর লালটা শো করবে না, যখন আমরা সিএসএ ক্লিক করব তখন আমাদের বেগুনিটা শো করবে, এই দুইটা শো করবে না। তাহলে আমরা এটা সেট করবো কীভাবে, যদি যদি বলতে ইফ, যদির ইংলিশ কি, যদির ইংলিশ হচ্ছে ইফ, আমরা হচ্ছে কন্ট্রোলে যাচ্ছি, কন্ট্রোলে গেলে এখানে দেখেন ইফ আর দেন দুইটা দুইটা একটা ব্লক পাবো, ইফ এবং দেন, এটাতে আমরা পরে আসতেছি, এখানে সবগুলো নিয়ে আলোচনা করব। তো ইফ হচ্ছে যদি, যদি আমি একে ক্লিক করি, ঠিক আছে, যদি আমার একে ক্লিক করি অথবা এক সিলেক্টেড হয় তাহলে হচ্ছে আমাদের লালটা শো করবে, বাকি দুইটা শো করবে না, এটাই যদি আমরা একে ক্লিক করি। তো লজিকে যাবেন, লজিকে যাওয়ার পর এখানে দেখবেন একটা আইটেম আছে, এই ইকুয়াল আইটেম, ইকুয়াল ব্লক আছে, তাহলে আমরা হচ্ছে প্রথম আইডিটা হচ্ছে এখানে দিব, দেওয়ার পর হচ্ছে আমাদের বটম নেভিগেশনের এখন হচ্ছে আইডি
আইডি কি আমাদের বটম নেভিগেশনে আমরা এটা আমি সাইডে রাখি, আমাদের বটম নেভিগেশনে আইডি আমরা সেট করছি কি এক, আমাদের আইডি যদি এক হয়, আমাদের আইডি যদি এক হয় তাহলে আমাদের লালটা শো করবে মানে হোম শো করবে, বাকি দুইটা শো করবে না। তাহলে আমরা প্রথমটা হচ্ছে লালটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ওয়ান, অ্যারেঞ্জমেন্ট ওয়ানের আমাদের হচ্ছে ভিজিবল এবং হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আচ্ছা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এটা শর্টকাট হবে। আমাদের অ্যারেঞ্জমেন্ট ওয়ানের ভিজিবল হচ্ছে ট্রু হবে মানে শো করবে, ভিজিবল আমরা করবো ট্রু। আপনারা চাইলে এখানে টি আর ইউ ই লিখে দিলেও ট্রু চলে আসবে। যদি আপনারা আমি দেখেন আমি এখানে এখানে ক্লিক করে সরি আমি হচ্ছে এখানে ক্লিক করে ট্রু লিখছি টি আর ইউ ই, সাথে সাথে কিন্তু আমার এখানের সাথে সেট হয়ে গেছে। এখন যদি আমি এমনিতে ট্রু লিখি ই আর ইউ ই যদি দিই তাহলে আমাদের ট্রুটা এমনি ভেঙে আসছে, আপনি চাইলে এখানে সেট করে দিতে পারেন। তাহলে আমাদের এক মানি হচ্ছে শো করবে আর দুই হচ্ছে আমার, আমি এটাকে ফলস করে নেই এবং এটাকেও ফলস করে নেই, আর এটা হচ্ছে আমাদের টু টু হবে, এটা হচ্ছে আমাদের কপি টু হবে মানে আমাদের তিনটে আইটেম, আর আমাদের এগুলো হচ্ছে সেট করেছে। তাহলে আমাদের এক হবে শো মানে একটা ভিজিবল করবে, দুই নাম্বার ভিজিবল করবে না এবং তিন নাম্বার ভিজিবল করবে না। তাহলে আমাদের যদি আমি এখন হোমে ক্লিক করি, দেখেন হোমে ক্লিক করতেছি, আমি এখন হোমে ক্লিক করতেছি, হোমে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন হোমে ক্লিক করতেছি চেঞ্জ হচ্ছে না কোনো, প্রোফাইলে ক্লিক করতেছি চেঞ্জ হচ্ছে না। আপনারা আমার টাস্কটা দেখেন, আপনারা যদি এখানে আমার টাস্কের এখানে যদি টাস্কটা দেখেন তাহলে বুঝতে পারেন আমার হাতের টাস্ক, কিন্তু এই যে দেখেন প্রোফাইলে ক্লিক করতেছি চেঞ্জ হচ্ছে না, সিএসএ ক্লিক করতেছি চেঞ্জ হচ্ছে না, হোমে ক্লিক করতেছি চেঞ্জ হচ্ছে না, কারণ আমাদের প্রোফাইলের যে সাদাটা এটা যদি লালটা কিন্তু অটোমেটিক শো করা আছে। আপনারা যদি এখানে দেখেন যে লালটা ভিজিবল দেওয়া আছে, এই দুইটা কিন্তু ভিজিবল দেওয়া নাই। এখন যদি আমি লালটা ভিজিবল তুলে দেই তাহলে আমাদের প্রোফাইলটা কিন্তু উপরে চলে গেছে। কেন চলে গেছে, আমাদের এখানে কোনো লালটা ভিজিবল নেই। এখন আমরা এখানে চাইলে স্পেস একটা দিয়ে লালটা ভিজিবল মানে স্পেস একটা দিয়ে এটা নিচে নামাই দিতে পারি, অথবা আমাদের স্ক্রিনটাকে আমরা এই রাইট এই স্ক্রিনটা টপ আছে আমরা ডাউন বটম দিতে পারি, বটম দিলে যদি বটম দিলে আমাদের নিচে চলে আসবে। আমি হচ্ছে প্রথমটা শো করছি কারণ আমরা যখনই কোনো অ্যাপে ঢুকি তখন সেটার প্রথম পেজটা কিন্তু শো করানো থাকেই। তো এখন হচ্ছে এটা, এখন হচ্ছে আমরা সেকেন্ডটা সেট করব, এখানে জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন কপি হয়ে যাবে। এখন সেট করতেছি সেকেন্ডটা নিচে, সেকেন্ড অপশন আমরা নিচে সেট করছি, অথবা এভাবেও সেট করতে পারেন। এখানে যে গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে দেখেন ইফ ইলস নামে একটা ব্লক আছে, এটা দিয়েও সেম কাজ হবে। আমি যদি ইফ ইলস দেই, আচ্ছা আমি এটাই এটাই বুঝাচ্ছি, যাই হোক ইফ ইলস দিয়ে বুঝাচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার আইডি যদি দুই হয়, আমার আইডি হচ্ছে দুই, আমার আইডি যদি দুই হয় তাহলে আমার হচ্ছে প্রথমটা হচ্ছে শো করবে না মানে লালটা শো করবে না, এটা শো করবে না, আমার দ্বিতীয়টা হচ্ছে শো করবে। তাহলে আমার আইডি যদি দুই হয় তাহলে আমার লালটা শো করবে না, সবুজটা শো করবে আর বেগুনিটা কিন্তু শো করবে না। এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করি, দেখেন আমার প্রোফাইলে ক্লিক করার সাথে সবুজটা কিন্তু শো করতেছে। আমি যদি সিএস ক্লিক করি তাহলে কিছু হবে না, কারণ আমার সিএস এর আইডি হচ্ছে তিন আর আমি সিএস এর কোনো কন্ডিশন সেট করি নাই। এখন দেখেন ইলস ইফ দিয়ে আমি করছি, আমি কিন্তু ইলস ইফ দিয়ে করছি, আমি চাইলে কিন্তু এটা ইফ দেন দিয়েও করতে পারি, আমি এটা হচ্ছে ইফ দেন দিয়ে করতেছি। এখন আমি হচ্ছে তিনে দিচ্ছি, আমার আইডি যদি তিন হয় তাহলে আমার প্রথমটা শো করবে না, দ্বিতীয়টাও শো করবে না, আমার তৃতীয়টা হচ্ছে শো করবে। এখন আমি যদি সিএসএ আবার ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখন বেগুনি আছে, এতক্ষণ শো করে নাই এখন শো করতেছে। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে আমি হোম পেজে ক্লিক করতেছি, হোম শো করতেছে প্রোফাইল সিএস, আমি যখন যেটাতে ক্লিক করতেছি ওটা। আর আমি যদি পেজটা রিলোড দেই মানে আমি পেজটাতে আসি তাহলে কিন্তু আমাদের লালটা শো করবে, কারণ আমরা এখানে ডিজাইন পার্ট থেকে লালটা ভিজিবিলিটি শো করে রাখছি ডিফল্টভাবে। এখন আপনি এর ভিতরে যা ইচ্ছা তা আপনার যা ইচ্ছা তা ডিজাইন করতে পারেন, কার্ড ভিউ রাখতে পারেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আমাদের যেই রবি অ্যাপটা, আমাদের যে রবি অ্যাপটা, রবি অ্যাপটাতেও সেম এভাবে হচ্ছে আমাদের এই জিনিসগুলো কাজ করে। এখন বলতে পারেন ভাই রবি অ্যাপে তো এখানে যে রাউন্ড সার্কেল আছে আমাদেরটা তো এত সুন্দর না, আপনার কোদুলারের যে বিষয়টা এটা হচ্ছে ডিফল্টভাবে এরকম দেওয়া আছে, আপনি এরকম করতে পারবেন। আপনি যখনই আর একটু হাই লেভেলের ডিজাইন পার্টটা শিখবেন তখন হচ্ছে আপনি এটা করতে পারবেন। আচ্ছা আমরা হচ্ছে এখানে আইডি দিয়ে দেখছি, এখন হচ্ছে আমরা টাইটেলটা দিয়ে দেখব, আমাদের টাইটেলটা দিয়ে দেখবো আসলে টাইটেলটা দিয়ে কীভাবে কাজ করে। আইডি দিয়ে দিছি আমরা, কিন্তু আইডিতে একটা ক্লিক করতেছি এক একটাই আমাদের চেঞ্জ হচ্ছে। এখন হচ্ছে আমরা এই একটাকে বের করে ফেলবো, এখানে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক টেক্সট রাখবো, আর আমাদের এটা হচ্ছে আমি হচ্ছে এটা কপি করে নেই, আমি হচ্ছে এখানে কপি করে এখানে সেট করতেছি ভি দিয়ে। এখন দেখেন আমি দিছি কি, আমি দিছি আইডি, আর আইডি যদি আমার হোম হয়, এখানে আমার আইডি কি হোম আছে, আইডি আইডি নাম্বার কি হোম, হোম নাই। এখন যদি আমি হোমে ক্লিক করি, আমার দেখেন এখানে আপনারা আমার মাউসটা দেখেন, এখানে এখানে হোমের মাউসটা দেখেন, আমি কিন্তু হোমে ক্লিক করতেছি আমার কিন্তু লালটা শো করতেছে না, কারণ আমাদের এখানে আমার এখানে কন্ডিশন সেট ঠিক নাই। এখন হচ্ছে আমাদেরকে এই আইডিতে ক্লিক করে এখানে যদি আমি টাইটেল করে দিই, এই যে দেখেন আমার এখানে টাইটেল আছে, টাইটেল করে দিই, অথবা আপনি চাইলে এখান থেকে সরি আপনি চাইলে এখান থেকে এটা সরিয়ে টাইটেলের উপর মাউস নেবেন, নিয়ে এখানে সেট করে দিতে পারেন। যাদের যারা মোবাইলে করবেন আপনারা হচ্ছে এখানে পাবেন এই আইডিটা, এখানে পাবেন ভেরিয়েবলে পাবেন, এখানে ভেরিয়েবলে আসবেন,
ভেরিয়েবলে আসার পর এখানে দেখেন একটা গেট ব্লক আছে, এই গেট ব্লকটা নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এখানে দেখেন ব্ল্যাঙ্ক আছে, এখানে জাস্ট ক্লিক করে আপনার হচ্ছে টাইটেলটা সেট করে দেবেন। এখন দেখেন আমি নিচে দুইটা সেট করছি আইডি দিয়ে, উপরটা সেট করছি টাইটেল দিয়ে, আমার কিন্তু সেম কাজই করবে। এখন যদি আমি হোমে ক্লিক করি দেখেন এখন কিন্তু আমার লাল শো করছে, যদিও আমি এখানে দেখাইতে আল্লাহ আমার ইয়ে করি। আচ্ছা আমার উইন্ডো শেয়ার অফ হয়ে গেছে, দেখেন আমার কিন্তু এখন আমার কিন্তু এখানে আমি টাইটেল দিয়ে করতেছি। সরি আমার এইটা এই জিনিসটা কেন হচ্ছে, কালকে একবার এখানে ভিডিও রেকর্ড হয় নাই, মানে এই অংশটা আসে নাই, আমি পরে যখন ভিডিও এডিট করতে গেছি তখন হচ্ছে এটা দেখছিলাম। এটা পিন করে দেই তাহলে হচ্ছে সুবিধা হবে, আর নড়াচড়া করবে না। এখন দেখেন আমি কিন্তু এখানে আইডি দিয়ে করি নাই, সেকেন্ড প্রথম যেটা এটা কিন্তু আমি আমি কি করছি, আমি টাইটেল দিয়ে করছি। আপনার টাইটেল দিয়ে করলেও সেম হবে, বাট অবশ্যই আপনাদের এই বানানটা ঠিক থাকবে। আপনারা যদি টাইটেল দিয়ে করেন সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে কপি করে নিয়ে এখানে বসাই দিবেন তাহলেই হবে, অথবা আপনারা এইটাতে ক্লিক করে সম্পূর্ণটাতে ক্লিক করে আপনারা কন্ট্রোল সি তারপরে ভি দিবেন তাহলে হচ্ছে কপি হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনার হচ্ছে বটম নেভিগেশনটা সেট করবেন। তো আজকের টিউটোরিয়ালে আসলে বটম নেভিগেশন নিয়ে, আচ্ছা বটম নেভিগেশনের নিচের রিমুভ অল আইটেম এগুলোর আসলে সাধারণত দরকার হয় না, সিলেক্ট আইটেম এগুলোর দরকার হয় না, প্র্যাকটিক্যালি কোনো প্রজেক্টে এগুলোর দরকার হয় না। নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো তো কমন প্রপার্টিসে আপনারা সেট করতে পারবেন, আমি আগামী পর্বগুলোতে এগুলো দেখাবো না আপনাদেরকে কমন প্রপার্টিসের ব্লকগুলো, এগুলো সেম এখানে যা আছে আপনারা হচ্ছে এখান থেকে ব্লক সেকশনতেও ঠিক সেম জিনিসটি হচ্ছে আপনাদের এখানে থেকে থাকে। তো এগুলো আমি প্রত্যেকটা টিউটোরিয়াল আসলে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, অলরেডি এটাও আমি ভাবছি যে 5 মিনিটে শেষ হয়ে যাবে, পাঁচ মিনিটে শেষ হয়নি, অনেক বড় হয়ে গেছে। তো আসলে টিউটোরিয়ালটি এতটুকুই, যারা এখন ধৈর্য দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অবশ্যই ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে একটা কমেন্ট করে যাবেন, তাহলে অন্তত আমি বুঝতে পারি যে আমার টিউটোরিয়ালটা কয়জনে দেখে অন্তত প্র্যাকটিস করতেছে এই জিনিসটা আমি বুঝতে পারি। তো সেটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে, এতক্ষণ কষ্ট করে এত বড় একটা ভিডিও মেক করলাম, এটা এডিট করতে গেলেও আরও আধা ঘন্টা আমার লস হবে, কারণ সম্পূর্ণ টিউটোরিয়ালটি কন্টিনিউ দেখে তারপর এডিট করতে হবে। তো রিকোয়েস্ট থাকবে একটা কমেন্ট করে যাবেন, অন্তত আপনার নামটা লিখে হলেও কমেন্ট করে যাবেন, কিছু লেখার দরকার নেই, অন্তত একটা ফুল স্টপ লিখে দিয়ে হলেও একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।